নমস্কার সকলকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন আপ্যায়ন থেকে চান্দান করে সব কাজকর্ম সেরে রেডি হয়ে যাচ্ছি ও বাড়ির দিকে। সৌরভকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও চলে গেছে, এখন আমি ও বাড়ির দিকে যাব। তো বেশ কিছুদিন তো এখানে আছি, আর তার ফাঁকে একদিন গেছিলাম, সন্ধ্যাবেলা একটু দরকার ছিল, টুক করে চলে এসেছিলাম। আর এখন যাব, গিয়ে আজকে ওখানেই রান্নাবান্না করব। তো মা বলছিল যে ওলকপি কীরকম কী হয়েছে, দু একটা নিয়ে আসতে পারো নাকি দেখো। তো এখন সেই ওলকপি ফুলকপি বাগানে আছি, ওলকপি তুলে নিয়ে সোজা ও বাড়ির দিকে যাব। আমাদের ফুলকপিগুলো কিন্তু আস্তে আস্তে একটু বড় হচ্ছে, তো এখন তুলবো না, সেই যখন একটু বড় হচ্ছে আর একটু হোক। এই ফুলগুলো বেশ বাড়ির তো খেতে ভালো লাগবে, একসঙ্গে তিন চারটে তুলে খেতে হবে। আর এখানে ওলকপি আগের দিন একটা তুলেছিলাম বড়, এইটা কেমন ফেটে গেছে, এইটা তুলি আগে, অনেকটা ফেটে গেছে, একটা বড় এর ডাটা ডাটা কিচ্ছু ফেলবো না, এইভাবে নিয়ে যাব বাড়ির একদম বিনা সারের। এতে কোনো রকম সারটার দেওয়া না, শুধু বসিয়ে দিয়ে আর জল দেওয়া, যা বেড়েছে এই হয়েছে, আর নেবো না। আমার ও বাড়িতে মুলো টুলো আছে, কিসে কি দিয়ে কি হয়, আর এই কয়েকটা হয়েছে আর একটু বড় হোক। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, যাই দেখি ও বাড়ির দিকে। এই একটা ফুলের চারা এখানটা ভেঙে গেছে, এখানে অন্য চারা বসে। পুঁই শাকের দানাগুলো এখানে সব শুকিয়ে গেছে, খানিকটা শুকিয়ে মা নিয়ে গেছে ও বাড়ি, আর এগুলো আবার তুলতে হবে। এখন শিম গাছ থেকে কিছুটা শিম নিয়ে যাবো অল্প করে, এগুলো কিন্তু বেশ অনেকদিন ধরে হয়েছে, তো এইরকমই হবে। এই যে চওড়া বেশি হবে না বা এর থেকে লম্বা না, এরকম এই কয়েকটা নিয়ে। আমি তো সে ঝুড়ি নিয়ে আসিনি, শিম তুলবো এটা ভাবিনি, তো দেখলাম এগুলো বেশ কিছুদিন ধরে হয়েছে, কয়েকটা থোকা নিয়ে যাই। এই যে বাড়ির শিম প্রথম খাওয়া হবে, এখনো কোনোদিন তোলা হয়নি। বেগুন গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, এখন যা বেগুন হয়েছে দেখা যাচ্ছে, কিন্তু ছোট। এই শিমগুলো নিয়েছি, সেটাই হয়ে যাবে। দেখি সবাই কি করছে, এসে গেলাম, অনেকদিন ধরে মনে হচ্ছে আসিনি, এরকম একটা ব্যাপার। মা যেরকম আগে বাড়ির ঘর পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। মুলো বাগানের কি অবস্থা, কিরম বড় মুলো হয়ে গেছে। এই মইটা এখন চালে খাটিয়ে চালে উঠবো, আসার সঙ্গে সঙ্গে বাবা বলছে বৌমা চালে লাউ আছে, লাউটা পারো। কিমা কি করছো, সব ভালো আছো? লাউ লাউ বাড়িতে আর কিনে আসছে, আমার মতো যা হচ্ছে তাহলে তো দেখতে পাচ্ছি বড় বড়। চাল কুমড়ো গুলো সব নামিয়ে রেখে সে বড়ি দেবো, তা সে দেওয়ার মতো অপশন পাচ্ছি না আজকে। দেখো আবার সকালকে মেঘলা, বৃষ্টি হবে, বুঝতেছি, হ্যাঁ বৃষ্টি হবে,
তা পাঁচতলার দিক থেকে ধর বাধা কই আইসো? আমি এক্ষুনি বলে স্লিপ কাটছিলাম, এটা সরে গেছে। আইসো একদম একটুখানি একটা লও। ওই পেছিল লও খাওয়া দেন। এত মেঘলা হয়ে গেলে বড়ি কোন ভরসায় দেব? নেমে যাচ্ছি কিন্তু এখন পাইপটা একটু পরিষ্কার হবে। তো খেজুরের ডাক দিয়ে পড়া হয়, আজকে হচ্ছে কলার পাতা। নামিয়ে নিলাম, অনেকদিন চালে উঠি না তো পা শিরশির করছে। কি করছো? আরে একটু আগে থেকে রুটি লাইন থেকে পাতার থেকে কি করতো মানে একদম জয় বাংলা পাতার পেটে বেশি দিলে চাষের কাজ আর হচ্ছে না। দেখে কিনারে না বন্ধ আর পাতার পেটে বেশি দিলে সিজন কাটা নিয়েছে আর সেই জায়গাটা কুটিয়ে ভারী যাচ্ছে কখন পুরাতন ভেঙে ভেঙে যাবে নতুন করে বানাইছে। আমি এত মোটাই গইলে চারে উঠলে হবে না। ও রোগা উঠে আছে চালের বিরাট হয়ে আসতো তোমার বউ। যা দেখো না একদিকে তো হওয়ার দরকার। আমি উঠবো অনেকদিন উঠি না, আমার পাশে শিখবো ওই চালের থেকে অন্যরকম নামে এই তো গোল ঘরটা বেরোচ্ছে কেন? গোল ঘরটা বেরোচ্ছে কেন? বাড়ি লোক আছে ওই হ্যাঁ ডেলিভারি বয় এসছে একটা পার্সেল আছে। তুমি তোমার মতন দাও না সামনে দিবি একটা ছোট দাও ছোট করে দেবে। আমাদের এইখানে এসেই শুনতে পাচ্ছি দুই দিকে বিয়ে আর দুই দিক থেকে একই রকম গান ভেসে আসছে বিয়ের গান। হ্যাঁ হ্যাঁ এটা পারফেক্ট। ওকে চালে এবার ভুলে গেছি কটা হয়ে গেছে বড় যতবার আসবে ততবার বেগুন গাছগুলো জল দিতে পারবো। হঠাৎ গজা খাওয়াচ্ছে ঘরের দিকে আসলাম, এসেই চোখ পড়লো একদম দুটো দুটো কাঁদি। তো এটা দানা খোলা, এটা যে কেটেছে কেন বুঝতে পারলাম না। ও এটা কেটেছে কেন? এটা তো এখন পাকার মতো হয়নি, পুরো সবুজ পাকার মতো। আচ্ছা ঠিক আছে, এইটা তো মারা কেটেছিল আপনারা দেখেছিলেন, তো সেইটাই এই ঝুলিয়ে রেখেছে পেকে পেকে যাচ্ছে খাওয়ার মতো হয়েছে।
ফেটে যাচ্ছে কলা, কিন্তু তখন ফাটিনি একটা। এই বাগানের কচুর মুখি তো তোলা হয়নি, একটু একটু করে খাওয়া হচ্ছিল, তোলা হচ্ছিল, তো এই জায়গাটা দেখতে পাচ্ছি এসে তুলেছে। আর বাগানও রেডি করছে, এখানে আগের দিন হাটের থেকে দানা নিয়ে এসেছিল, দানা দেবে কি ঢেঁড়সের দানাটা দেবে পুঁই শাক। ও কচুরমুখী কি আস্তে আস্তে ফুগি যাচ্ছে না কি গো? মাটির তলায় থাকলেও পুষে যাবে, ফুললেও পুষে যাবে, কিছুটা যাবো গার্জন তো আছে, তারগুলো তোলা হবে না থাকবে। বলবো একা ছাড়া বিশ ঠোক মাটি একটু নরম, না হলে বিশাল শক্ত। আমাদের কলের চাতা আল যা পড়েছে, তো কোথায় বসবো আর কোথায় বাসন মাজবো, এ শুধু পা ধোয়া যাবে। যা ছোট্ট কল, ছোট্ট চাতাল, সে যাই হোক চাতাল নিয়ে সমস্যা নেই, জলটা আসলে হতো, কবে আসবে তো কি জানি। কোথায় বড় আলু? ওই তো ওই যে খাম আলু, চুবি আলু যেটাকে বলেন সেটা, এটা খোঁটা আলু না তো? না না, এটা ঝুরি আলু। কি জানি মা দেখি কোন ডিরেকশনে তুলছে, আলু তো অনেক বড় হয়েছে, যা কত কেজি হবে মনে হয়? অনেকগুলো মুন্ডু হয়েছে, এই একটা, এই একটা, কিন্তু গোটাই একটা হবে না, মাটির তলায় অনেক গেছে, আর এই তো এইটা অনেক বড়, এই দিকটা অনেক বড়, ওইটা ছোট এক পাশে গিয়ে তোর ওই কলা গাছের দিকে যে বড় আলুগুলো ছিল সেগুলো তোলা হয়, এইগুলো এই এই এত ওপরে ওপরে হলো কি করে ছাই দিলে এরকম সুবিধে না? দেখতেছি কত দূরে এগিয়ে নেই, এই যে এই আলু আর এই এই তো জমি, এই এরকম ছিল দিকে রাখলে তো হবে না, কেন ওই আলু গাছ চাপা দাও ধীরে তুলে কেনা তুলে নিয়ে যা, এ বাড়ির মুরগি ঘরে কিন্তু একটা মুরগি দেখা যাচ্ছে, মুরগি সব ও বাড়িতে, আর এখানে তো কোনো মুরগি ছিল না, এখন এইখানে একটা মুরগি কেনা হয়েছে, সব ভাত টান নষ্ট হয় বলে কি খাবে, আর উপর চালা নেই, উপরে কিচ্ছু নেই, কিন্তু নিচে তক্তা দিয়ে আর নিচে একটা থাক সেখানে আছে, আর এই সাইড দিয়ে নেট দেওয়া, খাটাশের যা উৎপাত, তা এখন এই জন্য নেট দেওয়া, এই নেট থাকলে ওরা ভয় পায়, নেট থাকলে আর সেখানে যায় না, মোটামুটি তার ধার দিয়ে যায় না। আমের মুকুলগুলো একটু একটু করে বেরোচ্ছিল, তো একদম ঝেড়ে বেরিয়ে গেছে, বড় বড় ছড়ি পড়ছে, এই সাইডটা তো বেশি, আর গাছগুলোই দেখা যাচ্ছে না কেন, এগুলো সব আঠির গাছ, আর এটা হচ্ছে কলপের চারা, ওই জন্য ও একদম ছোট থেকে ফল দিয়ে যাচ্ছে। কলার কাঁদিটা ছড়াগুলো কাট কেটে ওই বাড়ি পাড়ি দাও, বাবুটা এমন ওখানে থাকে, মেশিনে চা সব চা দিকে
আসলাম বাড়ির দিকে সকালবেলায়, এসছে এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করিনি, ওখানে গিয়ে করব। আর যাই দেখি সব কি করছে ও বাড়ি গিয়ে, মা এবাড়ি ও বাড়ি করে, আমরা এবাড়ি ও বাড়ি করি, এটাই চলছে। এই মাছটা আনলো মোটেই পাচ্ছে না, তার সাথে সাথে শোনা রে, আমি দেখলাম স্কুল ছুটি আছে, তুমি কখন এসে দেখুন সেই কালার কাঁধে পেকেছিল, ঠাম্মা বলছিল এই কালার গুলো হেভি লাগে, এই কালার গুলো হেভি লাগে, তাই তো ঠাম্মারে এ কদিন ধরে কাঁচকলা খেয়েছে, আর তোমার শুধু বলেছে খাবে বাবু খাবে, বাবু তো একটাও খায় না কাঁচকলা পাকে। ভাই হলে তো ভালো কম্পিটিশন করতে পারতে, একা একা আর কি করে পড়বে। এই কলার মধ্যে একটা তো দানা আছে, দেখে শুনে খেয়ে এসো দানা তো এইটা কি অবস্থা হয়েছে, কখন পড়েছে তো বাবা কি করছিল, এইটা তো ঘরে পড়ে গেছে, আবার লাগাতে হবে, না হলে এখানে তো রান্না বান্না আছে, ভালোই হাওয়া হচ্ছে। এই জন্য একটু শুয়ে শুয়ে না, কলা খেয়ে গেল, স্কুলে খেয়েছিল আজকে, হ্যাঁ বাড়িতে শুনেছো না, খাবে খাবো চল। ঠান্ডা লেগেছে, আর আজকে সকাল থেকে তো সারাদিন মেঘলা আকাশ, ওয়েদারটা ভালো না খুব একটা। সুস্মিতা আজকে ও বাড়িতে গেছিল, ওখানে রান্নাবান্না হলো, ওখান থেকে খাবার এলো, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করেছি, একটু বেলা গেছে, আর এখন ভালোই ঠান্ডা লাগছে নদীর ধারে। আর নদীতে দেখুন সামনে সাড়ে সাড়ে আমাদের সেই বাংলাদেশি জাহাজগুলো একটার পর একটা চলে যাচ্ছে, লাক্সারি বোটও আছে দু একটা, পর্যটকবাহী বোট, তো সব মিলিয়ে মিশিয়ে বিকালবেলা, বিকাল না একেবারে সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, পরিবেশটা দারুণ, বেশ শীতল হাওয়াও বইছে, আর আকাশ তো মেঘলা সকাল থেকে, তো এর মধ্যে দৈনন্দিন কাজকর্ম সেগুলোও সারতে হবে। আজকে আমাদের ঘরে ছাউনি হওয়ার কথা ছিল, কিন্তু কাকুর সেই হাত কেটে যাওয়াতে কাজটা একটু পিছিয়ে গেল, সম্ভবত এখনও একদিন পরে ওটা ছাউনিটা হবে। একটু পরে যাব বাজারের দিকে, বেশ কিছু কাজ রয়েছে, ভিডিও এডিট আপলোড এগুলো করে বাজারের দিকে যাব। তো আজকে সারাটা দিন কেমনভাবে কাটলো সবটা আপনারা দেখলেন, আশা করি আজকে পর্বটা আপনাদের ভালো লেগেছে। তো আজকে পর্বটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।